This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pest is smart, we are smarter. লেকটাউন অ্যাসোসিয়েশন পূজো মণ্ডপে আর দেখিনি যে এই বছর, হ্যাঁ আগের বছর আমরা দেখেছিলাম আপনাদেরকে সাবিকিয়ানা পুজোই করে, কিন্তু থিম পুজো দেখতে দেখতে তো আপনারা তো বোর হচ্ছেন, এই জন্য একটু সাবিকিয়ানা পুজোও আমরা দেখানোর চেষ্টা করছি। আসুন তাহলে ক্লাব মেম্বারদের সঙ্গে একটু কথা বলি, এই বছরের পুজো ওদের জন্য কতটা স্পেশাল, আর এই বছরের আগের বছর থেকে কী আলাদা করার চেষ্টা করেছে। দিদি আপনার নাম? চন্দ্রাণী ঘোষ, আমি লেকটাউন অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি। আন্তরিকভাবে তোমাদেরকে 24 আওয়ার্স চ্যানেলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আগের বছরের পর আবার এবছরে নবমীতে দেখা হয়েছে, আনন্দে ভরে উঠেছে আমাদের সকলের মন। আমাদের আমি ডেফিনেটলি বলবো যে আগের বছর এবছর তুলনায় একটা ডেফিনেটলি ডিফারেন্স আছে। আগের বছর আমরা লাইভ টেলিকাস্ট করি, কিন্তু এই বছর আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে লাইভ টেলিকাস্টের মাধ্যমে কিন্তু আজকে লেকটাউন অ্যাসোসিয়েশন পুজো মণ্ডপটাকে দেখাতে পাচ্ছি। এবং আমার পিছনে দেখছেন পুরো মানে ক্লাব মেম্বার্সরা ভর্তি আছে, এবং তাদের উৎসাহ কিন্তু একদম কম নয়। ক্লাবের মেম্বার্সরা সব দাঁড়িয়ে আছে। তাহলে একটু আরও কথা বলিনি, হ্যাঁ কিছু বলছি, এই বছর আমাদের 60 বছরের পূর্তি উৎসব চলবে, হ্যাঁ খুব আনন্দের। 60 ইয়ার্স, এটা এখন আমাদের একটা তীর্থভূমিতে পরিণত হয়েছে। এটা কি নতুন ভাবনা? এবারে নতুন ভাবনা হচ্ছে যে আমরা এই 60 বছরের যে আনন্দের জায়গাটা, সেটাকে খুব বড় করে সেলিব্রেট করব। কিভাবে সেলিব্রেট করব সেটা সারপ্রাইজ। সারপ্রাইজ ডেফিনেটলি সারপ্রাইজ থাকবে না, কিছুক্ষণের মধ্যে হয়তো এই সারপ্রাইজটা আমরা কমপ্লিট করে দেবো। কিন্তু তার আগে একটু যে সবসময় পর্দার পিছনে থাকার চেষ্টা করে ওনাকেও ডাকবো, এটা একটু এদিকে আসুন, পর্দার পিছনে থাকবেন না। আপনি হয়তো সবসময় আমাদের চ্যানেলে কর্ণধার দীপঙ্গদাকেই সবসময় বাইট দেন, আমাদেরকে একটু বাইট দিয়ে দিলে ভালো হয়। এই যে পুজোটা আগের বছর ডেফিনেটলি অনেক ধুমধামভাবে হয়েছে, এই বছরও ধুমধামভাবে হয়েছে, একটু এই পুজোর বিষয়ে জানতে চাইছি। 60 বছর পূর্ণতি হলো, কী নতুন কনসেপ্ট বা কী নতুন জিনিস করার চেষ্টা থাকছে এই পুজোটা? সত্যি কথা বলতে আমরা সবাই এখানকার সদস্য ঠিকই, কিন্তু পুজোটাকে নিজের বাড়ির পুজোর মতো মনে করি। আর এই পুজোটার জন্য আমরা প্রত্যেক বছর অপেক্ষা করি পুজোটা কবে আসবে। এর আগে যখন আমরা পুজো পরিক্রমা করতে এসেছিলাম, দাদা কিন্তু বললেন এটা একটা পারিবারিক পুজো, যেখানে সব পরিবার মিলে একত্রিত হয়ে এখানে আমরা পুজো করি। এখানে একদম সিম্পল সাবিকিয়ানা পুজো, বাড়ির পুজোর মতন, যেভাবে বাড়িতে আমরা প্রত্যেক দিন পুজো করে থাকি। এই পুজো মণ্ডপে মানে লেকটাউন অ্যাসোসিয়েশন ক্লাবেও কিন্তু একটা পারিবারিক পুজো। এই আচ্ছা একটা কথা, সব জায়গাতে কিন্তু থিম পুজো বেশি চলছে, আপনারা কিন্তু এখনও সেই থিমটা না করে সাবিকিয়ানাতেই থেকে একটা পারিবারিক পরিবেশে পুজো করছেন, এই বিষয় নিয়ে কী বলতে চাই? থিম পুজো নিয়ে তো সবাই সব রকম আনন্দ করে, কিন্তু এই সাবেকিয়ানা পুজো নিয়ে খুব লোকের এত চিন্তাধারা নেই। কিন্তু আমাদের চিন্তাধারা হচ্ছে সাবেকিয়ানা পুজোটাকে যদি আমরা সবসময় ধরে রাখতে পারি, তাতে আমরা লোকের কাছে যেতে পারি। কিন্তু থিম পুজো দেখবেন এখন বেশিরভাগ থিম পুজোতে কিন্তু সব বেশিরভাগই লোকের বিজ্ঞাপনের উপর ডিপেন্ডেন্ট। আমরা এই লোকের সাথে যুক্ত থেকেই কিন্তু পুজোটা, মানে আমরা লোকের মানে পুজোটা ডিপেন্ডেন্ট, আমরা লোকের ডোর টু ডোর কালেকশান, এতে আমরা যাই যে আমাদের খুব আনন্দ হয়। আর আমরা লোকের কাছে গেলে লোকেরাও খুব খুশি হয় যে দাদা আমাদের পুজোটা আগের মতো হচ্ছে, তো আমরা আগের মতো করছি, ধরে রাখছি, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা এটাকে আরও এগিয়ে নিয়ে যাব। লেকটাউন অ্যাসোসিয়েশনকে একটা সুন্দর পুরস্কার দিতে চাইছি, তার জন্য আমি অনুরোধ করতে চাইবো আমাদের 24 আওয়ার্স টিভি কর্ণধার দীপঙ্কর চৌধুরীকে একটু এদিকে আসুক, এবং এখানকার সদস্যদের হাতে পুরস্কারটা তুলে দিই। অনুষ্ঠানে কিন্তু এখন এই পুরস্কারটা তুলে দিচ্ছেন 24 আওয়ার্স টিভি কর্ণধার দীপঙ্কর চৌধুরী, এবং খুবই গর্বের সঙ্গে বলছি আমরা সেরা সেরা পুরস্কারটা তুলে দিচ্ছি। বলো দুর্গা
মাইকে জয় কালো দুর্গা মাইকে জয় কালো দুর্গা মাইকে জয় পিন্ডারে পলাশের বন পলাবো পলাবো মন পিন্ডারে পলাশের বন পলাবো পলাবো মন নেংটি ইঁদুরে ঢোল কাটে হে হে নেংটি ইঁদুরে ঢোল কাটে রে কাটে রে বতরে পিড়িতি ফুল ফুটে হার নেংটি ইঁদুরে ঢোল কাটে রে কাটে রে বতরে পিড়িতি ফুল ফুটে হে পিন্ডারে পলাশের বন পলাবো পলাবো মন পিন্ডারে পলাশের বন পলাবো পলাবো মন নেংটি ইঁদুরে ঢোল কাটে রে কাটে রে বতরে প্রীতি ফুল ফুটে টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি চ্যানেলের তরফ থেকে আমরা সর্বশেষে আমাদের সার্টিফিকেটটি আমরা তুলে দিচ্ছি এখানকার যারা রয়েছেন এই ক্লাবের সদস্য তাদের হাতে এবং আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানালাম আপনারা সবাই ভালো থাকুন এবং আরও বেশি করে টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি দেখুন তো দেখবই কিন্তু তার সঙ্গে টোয়েন্টি ফোর আওয়ার্সকে আবার জানাই শুভ পূজা হ্যাপি পূজা শুভ নবমী থ্যাংক ইউ দীপঙ্কর দা থ্যাংক ইউ টোয়েন্টি ফোর আওয়ার্স সবাইকে ধন্যবাদ ক্যামেরার বিশ্ব অধিকারীর সাথে দীপঙ্কর চৌধুরীর উপর টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি কলকাতা